অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি ভাদ্র মাস স্পেশাল, শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছে এই সাতটি রাশি। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনাদেরকে প্রথমেই জানাই, শ্রীকৃষ্ণের জন্ম মাস ভাদ্র মাস। তো এই ভাদ্র মাসে জন্মাষ্টমী তিথিতে যদি আপনারা শ্রীকৃষ্ণের ব্রত পালন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, অর্থাৎ সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে, অবশ্যই আপনারা কিন্তু করতে পারেন। সেখানে কিন্তু সন্তান প্রাপ্তি আপনাদের হবে। এবং তার সাথে সাথে যাদের মানসিক শান্তি নেই, মানসিক শান্তির অভাব, তারাও কিন্তু এই শ্রীকৃষ্ণের ব্রত অবশ্যই রাখবেন, সেক্ষেত্রে কিন্তু মানসিক শান্তি আসবে। যাদের নেগেটিভ এনার্জি, অর্থাৎ অনেকেই আছে না বলে ভূত প্রেতের ভয় পায়, আপনারা সরাসরি কী করবেন বলেন তো, যারা দেখছেন কালা জাদু করে দিয়েছে আপনাদের বাড়িতে, অনেকে বলে যে আমার বাড়িতে ক্ষতি করে দিচ্ছে, তন্ত্রমন্ত্র করছে, কালা জাদু করছে, আমার উন্নতি হচ্ছে না, আমার সব দিক থেকে বাধা আসছে, অর্থ চলে যাচ্ছে, শান্তি নাই, জীবনে কষ্ট, দারিদ্রতা, দুঃখ, হতাশা, এগুলো লেগেই আছে, পিছু হচ্ছে না, এবং আপনাদের সবসময় একটা ভয় ভয় ভাব, মনের মধ্যে একটা ভয় প্রীতি, এই জানি কি না কি হয়, এরকম একটা ভয়, বা রাতে আপনার ঘুম হচ্ছে না, আচমকায় কোনো বাজে স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা যারা ভূতের ভয় পাচ্ছেন, যাদের খুব মনে ভৌতিক ভয়, তাদের ক্ষেত্রে আমি বলবো কিচ্ছু করার দরকার নাই, শ্রীকৃষ্ণের চরণ আপনারা ছুঁয়ে বসুন, স্বর্ণাপন্ন হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের চরণ। দেখবেন যে কোনো কাজে বাধা বিপত্তি তো কাটবে, সফলতা আসবে, আপনাদের মানসিক শান্তি আসবে, অর্থ আসবে, ভয় কাটবে, সন্তান প্রাপ্তি হবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, বিবাহকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে, এবং শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের মোক্ষলাভ পর্যন্ত হবে। অর্থাৎ এই ভাদ্র মাসে অনেকেই বলে না যে ভাদ্র মাসে শুভ এ করে না অনেক কিছু, এটা হচ্ছে সব থেকে লক্ষ্মী মাস। আমি এই নিয়ে আপনাদেরকে আরও ভিডিও দিব, এই ভাদ্র মাসের উপরে আমি আরও ভিডিও আপলোড করব। তবে আমি আজকে জানাতে চলেছি এই ভাদ্র মাসে যে সাতটি রাশি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা বা বরদান পেতে চলেছে ভাদ্র মাস স্পেশাল, আমি তাই নিয়ে এবার জানাতে চলেছি। প্রথম যে রাশির কথা বলবো, শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছে ভাগ্যশালী রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা পেতে চলেছে, আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন। তবে আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের ভক্ত হন এবং শ্রীকৃষ্ণের আরাধনা, পুজো এবং জন্মাষ্টমী তিথি পালন করুন। দুই নম্বর যে রাশি, সে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি বরদান পেতে চলেছেন, আপনারাও জন্মাষ্টমীর ব্রত রাখুন, শ্রীকৃষ্ণের পূজা করুন এবং বাড়িতে একটা শ্রীকৃষ্ণের ছবি অবশ্যই রাখুন, পূজাপাঠ করুন, দেখবেন আপনাদের সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কাটবে, যারা ভয় পাচ্ছেন চারিদিকে সেই ভয়গুলো কিন্তু কেটে যাবে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ, আপনারাও কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা বরদান পেতে চলেছেন, আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন, আকস্মিক পরিবর্তন,
যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। অবশ্যই আপনারা জন্মাষ্টমীর দিন এই তিথি পালন করুন। চার নম্বর যে রাশি সেটা তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু পেতে চলেছে। আপনাদের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আপনাদের অর্থ আসবে, আপনাদের যাদের সন্তানের সমস্যা চলছে সন্তান সমস্যা আপনাদের কাটতে চলেছে। এরপরের পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, বৃষ রাশিরও স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা বরদান পেতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে আমূল পরিবর্তন এবং শ্রীকৃষ্ণের কৃপা। এরপরের ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা শ্রীকৃষ্ণের বরদান কৃপা আপনারা পাবেন। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আসবে আকস্মিক পরিবর্তন এবং জীবনে আসবে যাদের বিবাহ নিয়ে সমস্যা, যাদের সন্তান নিয়ে সমস্যা, যাদের চাকরি নিয়ে সমস্যা, অর্থ নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে চলেছে। আপনাদের জন্য কিন্তু বিশেষ লাভ কিন্তু আসতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কন্যা রাশি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা আপনারা পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে, অর্থের দিক আপনাদের ভালো, আপনাদের বিবাহের দিক ভালো, আপনাদের ব্যবসা কেন্দ্রিক যাদের সমস্যা চলছিল সেই ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে এবং প্রচুর অর্থ এবং তার সাথে সাথে মানসিক শান্তি, শারীরিক উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। এটা হচ্ছে কন্যা রাশির জন্য। এবং আপনারাও জন্মাষ্টমীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণের ব্রত পালন করুন, নিরামিষ আহার খান, সাত্বিকভাবে স্বামী স্ত্রী থাকবেন এই জন্মাষ্টমী পূজার দিন। এবং আপনারা যতটাই শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করতে পারবেন ততদিক লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনারা যারা বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভয় ভীতি, আপনারা সরাসরি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন, শ্রীকৃষ্ণের চরণ ধরে আপনারা পড়ে যান, দেখবেন আপনার জীবনে শান্তি শান্তি আসতে চলেছে। তো এই সাতটি রাশি এই ভাদ্র মাসে ভাগ্যশালী রাশি হতে চলেছে, শ্রীকৃষ্ণের কৃপা, শ্রীকৃষ্ণের বরদান পেতে চলেছে, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছে। ভিডিওটি নমস্কার।